হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুব সিম্পল অ্যান্ড হেলদি একটি রেসিপি শেয়ার করছি, আর এটার নাম হলো ফ্রুট ককটেল, অথবা এটাকে ফ্রুট ডেজার্টও বলা যেতে পারে। আর ফ্রুটস আমাদের শরীরের জন্য কতটা হেলদি তা তো আমরা সবাই জানি। সো ভিউয়ার্স, চলুন তাহলে দেখে নেই কী করে ফ্রুট ককটেল বানাতে হয়। ফ্রুট ককটেল বানানোর জন্য আমাদের লাগছে আঙুর। আঙুরগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। আরও লাগছে আনার, আমি কিছু খেজুর কুচি করে নিয়েছি। আপেলগুলোকে কিউব করে কেটে নিয়েছি, এবং আম নিয়েছি, এটাকেও আমি এভাবে কিউব করে কেটে রেখেছি। আমি আরও নিয়েছি অরিও বিস্কিট, টক দই হাফ কাপ, বাটার 1 টেবিল স্পুন, এটাকে আমি হাফ অ্যান আওয়ার আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি। আরও নিয়েছি কনডেন্স মিল্ক 1/2 কাপ। প্রথমেই আমি বিস্কিটের ক্রাঞ্চ বানানোর জন্য বিস্কিটের ভেতর থেকে ক্রিমটাকে এভাবে আলাদা করে নিচ্ছি। এবার এই বিস্কিটগুলোকে গুঁড়ো করে নেব। বিস্কিটের গুঁড়োগুলোর সাথে 1 টিস্পুন বাটার মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এতে একটু আঠালো ভাব আসবে, এতে করে এটাকে যখন ডেজার্ট গ্লাসে বসাবো এটা ভালো করে সেট হবে। এবার আমি বিস্কিটের ভেতরের ক্রিমটার সাথে টক দই মিশিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন। আরও দিয়ে দিলাম কনডেন্স মিল্ক 2 টেবিল স্পুন। আমি এখানে একটি গ্লাসে সার্ভ করার মতো ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি ডেজার্ট গ্লাসে প্রথমেই যে ক্রাঞ্চটি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে গ্লাস ইউজ করেছি, আপনারা চাইলে বাটিও ইউজ করতে পারেন। আমি চামচ দিয়ে এটাকে একটু চেপে নিয়েছি। এখন আমি এর উপর যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি ফ্রুটগুলোকে লেয়ার করে দিচ্ছি। ফ্রুটসের চয়েস কিন্তু টোটালি আপনাদের উপর, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস ইউজ করতে পারেন। প্রথমে আমি আম দিয়ে দিলাম। এরপর একটু আঙুর দিয়ে দিচ্ছি। এরপর আমি আনার দিয়ে দিলাম। এরপর আপেল দিচ্ছি। এরপর খেজুর কুচিগুলো দিয়ে দিলাম।
এবার এর উপর আবার একটু ক্রিম দিয়ে দিব। ক্রিমটা দেওয়ার পর আমি আবারও কিছু ফ্রুটস দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করবেন। আমি একটু ফ্রুটস একটু ক্রিম দিয়ে দিচ্ছি। সব শেষে আবারও একটু কনডেন্সড মিল্ক দিয়ে দিব। ব্যাস, হয়ে গেল আমার সিম্পল অ্যান্ড মজার ফ্রুট ককটেল। আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।